আজকের পাইকারি বাজারে দেশি পেঁয়াজ, দেশি আলু, হল্যান্ডের আলু কত করে বিক্রি হচ্ছে সে নিয়ে কিছু কথা বলবে আমাদের প্রদীপ ভাই। আজকের পাইকারি বাজারে আলু, পেঁয়াজ, রসুন কত টাকা করে বিক্রি হচ্ছে সেগুলো নিয়ে কিছু কথা বলবো। দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেশি পেঁয়াজ না? আচ্ছা, প্রদীপ ভাইয়ের এখানে হচ্ছে দেশি পেঁয়াজ। দেখেন গাইস, এগুলা হচ্ছে দেশি পেঁয়াজ। আচ্ছা, এগুলার ভাই ওজন কতটুকু করে? 70 কেজি। 70 কেজি করে ওজন? আচ্ছা, এটি কোন জায়গার পেঁয়াজ? পাবনার পেঁয়াজ। এটি পাবনার পেঁয়াজ না? পাবনার পেঁয়াজ দেখেন, খুব সুন্দর দেশি পেঁয়াজ প্রদীপ ভাই বিক্রি করতেছে। প্রদীপ ভাই, আজকে আপনি দেশি পেঁয়াজ কত করে কেজি বিক্রি করতেছেন? 52 টাকা কেজি। আজকে প্রদীপ ভাই 52 টাকা কেজি দেশি পেঁয়াজ বিক্রি করতেছে। 52 টাকা কেজি বিক্রি করতেছে দেশি পেঁয়াজ। আচ্ছা প্রদীপ ভাই, এটা বস্তার ওজন কত লোক? 70 কেজি। 70 কেজি ওজন? আচ্ছা, 52 টাকা কেজি। কালকে কত করে বিক্রি করছেন আপনি পেঁয়াজ? কালকে 54 টাকা। ও, কালকে বিক্রি করছেন 54, আজকে হইতাছে 52 টাকা। ও, তাইলে দেখা যাচ্ছে পেঁয়াজের বাজার কমতাছে। আচ্ছা গাইস, দেখেন কালকে প্রদীপ ভাই পেঁয়াজ বিক্রি করছে, পাবনার পেঁয়াজ 54 টাকা কেজি। এই পেঁয়াজ আজকে বিক্রি করতেছে তারা 52 টাকা কেজি। আচ্ছা, 52 টাকা কেজি হইলে তাহলে এক মন পেঁয়াজের দাম কত আসে? 2080 টাকা। ও, আজকের বাজারে এক মন পেঁয়াজের দাম হচ্ছে 2080 টাকা। ভালো পেঁয়াজ? ভালো পেঁয়াজ। আচ্ছা, পাবনার এক নম্বর পেঁয়াজ আজকের বাজারে প্রদীপ ভাই বিক্রি করতেছে 2080 টাকা। প্রদীপ ভাই, আজকের বাজারে 2080 টাকা। আচ্ছা, আর কালকে আপনি 54 টাকা কেজি বিক্রি করছেন, তাহলে কত করে মন বিক্রি করছেন কালকে? 2160 টাকা। ও, কালকের বাজারে 2160 টাকা, আজকের বাজারে 2080 টাকা। 2080 টাকা। আচ্ছা প্রদীপ ভাই, এলসি তো আপনার এখানে প্রচুর পরিমাণে এলসি। হ্যাঁ, এলসি পেঁয়াজ, এগুলা ভালো পেঁয়াজ? এক নম্বর পেঁয়াজ। এই যে প্রদীপ ভাই বলতেছে এক নম্বর পেঁয়াজ, খুব ভালো পেঁয়াজ, শুকছা। এগুলো আপনি কত করে কেজি এলসি পেঁয়াজ বিক্রি করতেছেন? 42 টাকা কেজি বেচতেছি। আজকে 42 টাকা কেজি, দাম খুবই কমতাছে পেঁয়াজের না? আজকে তারা এলসি পেঁয়াজ বিক্রি করতেছে 42 টাকা কেজি। আচ্ছা প্রদীপ ভাই, এলসি পেঁয়াজ কালকে কত করে বিক্রি করছেন? কালকে 44 টাকা বেচছি। কালকে 44, আজকে 42, আজকে 42, কালকে 44 টাকা, আজকে 42 টাকা এলসি পেঁয়াজ বিক্রি করতেছে প্রদীপ ভাই। দেখেন প্রচুর পরিমাণে কিন্তু এলসি পেঁয়াজ প্রদীপ ভাইয়ের এখানে, দেখেন প্রচুর পরিমাণে এলসি পেঁয়াজ। প্রদীপ ভাই, কালকে 44, আজকে হচ্ছে 42, তাহলে 2 টাকা কেজি কম। আচ্ছা প্রদীপ ভাই, আপনার এখানে ওইগুলা কি দেশি আলু? হ্যাঁ, দেশি আলু। এই যে দেখেন প্রচুর পরিমাণে দেশি আলু প্রদীপ ভাইয়ের এখানে, এগুলা সবগুলা দেশি আলু। আলুর বাজার কিন্তু দিন দিন লাফিয়ে বাড়তেছে। আচ্ছা প্রদীপ ভাই, আলু আপনার কতটুকু করে ওজন দেশি আলু? 60 কেজি ওজন। 60 কেজি ওজন না? এক বস্তা দেশি আলু আপনারা যদি নিতে চান তাহলে 60 কেজি ওজন এক বস্তা দেশি আলুর। আচ্ছা প্রদীপ ভাই, দেশি আলু আপনি আজকে কত করে বিক্রি করতেছেন? আজকে 30 টাকা কাটা। আচ্ছা, আমাদেরকে দুইটা আলু বাইর করে দেখান তো। আলু ভালো, আলু ভালো না? খুব সুন্দর আলু। এই যে ফ্রেশ আলু দেখেন, অনেক সুন্দর দেশি আলু। আচ্ছা, আর বাইর করতে হবে না? এই যে দেখেন, আপনারা দেখে নিতে পারবেন, পরিষ্কার আলু। আজকে কত করে কেজি বিক্রি করতেছেন আপনি দেশি আলু? আজকে 23 টাকা কেজি। আজকে 23 টাকা কেজি? আজকে কি আরো দাম বাড়তি আলু? হ্যাঁ, দাম বাড়তি আরো। ও আচ্ছা, কালকে আলুটা আপনি কত করে বিক্রি করছেন? কালকে 21 টাকা কাটায় বেচছিলাম। কালকে 21 টাকা? এডি কি আজকের আলু? এডি আজকের আলু। আচ্ছা, আজকের আলু আপনি রেট কত করে চাইতাছেন? রেট 23 টাকা চাইতেছে। আজকে 23 টাকা, 2 টাকা কেজিতে আজকে বাড়ছে। গাইস দেখেন, কালকে দেশি আলু তারা বিক্রি করে শেষ করে দিছে 21 টাকা কেজি। আজকে তাদের গাড়ি নামাইছে, আজকে দেশি আলু তারা 23 টাকা কেজি বিক্রি করতেছে, 60 কেজি ওজন। আজকে দেশি আলু 23 টাকা কেজি, তাহলে কালকের থেকে আজকে 2 টাকা কেজিতে আপনার দেশি আলুর দাম বাড়ছে। আচ্ছা, আপনার এখানে হল্যান্ডের আলু আছে? এই যে এগুলা হল্যান্ডের আলু দেখেন, প্রচুর পরিমাণে হল্যান্ডের আলু। আচ্ছা প্রদীপ ভাই, আপনার এখানে সব এগুলা ডায়মন্ড আলু না? দেখেন ডায়মন্ড আলু, হল্যান্ডের আলু যেটা বলে লম্বা সাদা, আপনার এইগুলা সব হচ্ছে লম্বা হল্যান্ডের আলু। আচ্ছা প্রদীপ ভাই, এই ওজন কতটুকু করে আপনার এই আলু? 65 কেজি ওজন। এই 65 কেজি ওজন না? এক বস্তা আলুর ওজন হচ্ছে 65 কেজি। আচ্ছা, আপনি কত করে কেজি বিক্রি করতেছেন আজকে? আজকে 17 টাকা। এটি আজকের মাল? হ্যাঁ, আজকের মাল। আজকের মাল প্রদীপ ভাই বিক্রি করছে 17 টাকা কেজি। আচ্ছা প্রদীপ ভাই, 17 টাকা কেজি হলে এক বস্তার দাম কত হয়? 1100 টাকা। 1100 টাকা আজকের বাজারে হল্যান্ডের আলু বিক্রি হচ্ছে 1100 টাকা। প্রদীপ ভাই, আপনি কালকে কত টাকা বিক্রি করছেন এই হল্যান্ডের আলু? কালকে 16 টাকা বেড়েছে। আর কালকে বিক্রি করছেন 16 টাকা? 16 টাকা হইলে বস্তার কত দাম আসে? 1040 টাকা। ও, আজকের বাজারে হল্যান্ডের আলু বিক্রি হচ্ছে 1100 টাকা, কালকের বাজারে হল্যান্ডের আলু বিক্রি হয়েছে 1040 টাকা। বর্তমানে এখন আলুর বাজার লাফিয়ে বাড়তেছে। আচ্ছা প্রদীপ ভাই, যদি ওই অনলাইনে কেউ আলু নিতে চায়,
পেঁয়াজ নিতে চাই তাহলে আপনি দিতে পারবেন? হ্যাঁ দেওয়া যাবে। আচ্ছা প্রদীপ ভাই, অনলাইনে যদি আপনারা জিনিস নিতে চান তাহলে অবশ্যই প্রদীপ ভাই দিতে পারবে। প্রদীপ ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দেওয়া থাকবে, আপনি চাইলে প্রদীপ ভাইয়ের সাথে যোগাযোগ করে পেঁয়াজ আলু রসুন যাবতীয় যত মাল আছে সবকিছুই প্রদীপ ভাইয়ের এখানে পাবেন। প্রদীপ ভাই, পেঁয়াজের বাজার কি দাম বাড়ার সম্ভাবনা আছে? না না, পেঁয়াজের বাজার বাড়ার সম্ভাবনা নাই, পেঁয়াজের বাজার কমার সম্ভাবনা আছে। কারণ কি? আলুর বাজার কি বাড়বে? আলুর বাজার বাড়বে। ও আলুর বাজার বাড়বে, রাত পোহালে দেখা যাইতেছে 2 টাকা 1 টাকা কেজিতে আলুর বাজার বাড়তেছে। আচ্ছা আজকে এই পর্যন্ত। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।